আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। বাংলার প্রথম সাবজেক্টে আজকে তোমাদের কলিমজুর কবিতাটি আলোচনা করব। দেখো কলিমজুর কবিতার লেখকের নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। তিনি আমাদেরকে জাতীয় কবি হিসেবে পরিচিত। দেখো তার সম্পর্কে আমরা জেনে নেই। কবি পরিচিতি অন্যায় শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে বিদ্রোহ বিপ্লব ও দেশপ্রেমের উদ্দীপনাময় কবিতা লিখে বাংলার জনমনে যিনি বিদ্রোহী কবি হিসেবে নন্দিত আসন পেয়েছেন তিনি কাজী নজরুল ইসলাম। তিনি তার কবিতাগুলো অন্যায় শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে বিদ্রোহ হিসেবে ছিল বলে তাকে আমরা তাকে কি উপাধি দেওয়া হয়, বিদ্রোহী কবি হিসেবে আখ্যায়িত করা হয়। বহু বিচিত্র ও বিস্ময়কর তার জীবন। ছেলেবেলায় লেটুর দলে গান করেছেন, রুটির দোকানে কারিগর হয়েছেন, হাবিলদার পদে ব্রিটিশ ভারতের সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তার কি অদ্ভুত জীবন আমরা খেয়াল করলাম। তিনি কি ছেলেবেলায় কি করছিলেন, লেটুর দলে গান করেছেন, এতে ছোট ছোট লেটুর দলে গান করেছেন, অনেক দল থাকে না যে যারা গান গেয়ে বেড়ায় তাদের সাথে কি করতো, গান করতো, রুটির দোকানে কারিগর হিসেবে কাজ করতেন যে রুটি বানান, এরকম হাবিলদার পদে ব্রিটিশ ভারতের সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ব্রিটিশ রাজ্যের বিরুদ্ধে লেখালেখির কারণে রাজ্যদ্রোহের অপরাধ মানে রাজদ্রোহের অপরাধে একাধিকবার কারাবরণ করেছেন। তিনি যেহেতু ব্রিটিশদের বিরুদ্ধে কি করছেন, লেখালেখি করতেন, এই জন্য তারা কি করছে, রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে রাজ্য সরকারবাদী মামলা বলি ওইরকম। তিনি পত্রিকাও সম্পাদনা করেছেন, তার পত্রিকাগুলো কি ছিল, লাঙ্গল পরে জীবন জীবন জীবনের ঘান এরকম একটা পত্রিকা ছিল। কবিতা গল্প উপন্যাস নাটক প্রবন্ধ সঙ্গীত প্রভৃতি ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। কি কি, কবিতা গল্প উপন্যাস নাটক প্রবন্ধ সঙ্গীত প্রভৃতি ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি যে শুধু বড়দের জন্য লিখেছেন তা নয়, ছোটদের জন্য লেখা তার কাব্যগ্রন্থ হচ্ছে জিঙ্গে ফুল, সঞ্চয়ন, পিলে পটকা, গুম জাগানো পাখি, গুমপারানি, মাসি পিসি এবং নাটক পুতুলের বিয়ে। নজরুলের কবিতা ও গান বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেরণা হিসেবে কাজ করেছে। কি হিসেবে কাজ করেছে, মঙ্গলের যে নজরুলের যে গানগুলো এটা কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেরণা হিসেবে কাজ করেছে, মানে মুক্তিযুদ্ধকে উৎসাহিত করেছে তার এই কবিতাগুলো। তার রচিত সন্ধ্যা গ্রন্থের অন্তর্গত চল চল গানটি আমাদের রণসঙ্গীত। সবাই তো আমরা এই রণসঙ্গীতটা জানি, বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানে এটা কি করা হয়, বাজানো হয়। তিনি বাংলাদেশের জাতীয় কবি, তিনি কি বাংলাদেশের জাতীয় কবি। নজরুলের জন্ম 1899 খ্রিস্টাব্দের 24 মে, বাংলা 1306 বঙ্গাব্দে একরে জ্যৈষ্ঠ, বর্ধমান জেলার আসানসোল মহকুমার চোরলে গ্রামে জন্মগ্রহণ করেন। তো তার জন্ম কি জানতে বললাম আমরা, 1899 সালে কোন জেলায়, বর্ধমান জেলার আসানসোল মহকুমার চোরলে গ্রামে। তিনি 1976 খ্রিস্টাব্দে 29 আগস্ট পরলোক গমন করেন মানে মৃত্যুবরণ করেন। কোথায় মৃত্যুবরণ করেন, ঢাকায়। তো এই কলিমজুর কবিতার লেখক কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত জীবনী জানলাম। তো এই কলিমজুর কবিতাটা তোমরা বাসায় ভালোভাবে পড়বা, পড়ার পরে তার এই লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতি শব্দার্থগুলো পড়ে নেবা। দেখো আমি কয়েকটা শব্দার্থ কিছু দেওয়া আছে, আমি একটু আলোচনা করে দিই। বাষ্প সকট, সকট মানে গাড়ি, পাই আগের দিনের মুদ্রার ক্ষুদ্র একক বিশেষ, কোট মানে কোঠি, ঠুলি চোখের উপরে ঢাকনি, অট্টালিকা মানে কি প্রাসাদ, অট্টালিকা প্রাসাদ। পরে বাড়ি আসি দেনা, অতীতকাল থেকে মানব সভ্যতা সমাজের মানুষদের অবদানে অগ্রসর হয়েছে এরকম বোঝাচ্ছে, বা কিন্তু প্রতিদানে তারা পেয়েছেন অল্প এরকম বোঝাচ্ছে। শাবল লোহার তৈরি মাটি খোঁড়ার একটা যন্ত্র যেটা বোঝায় শাবল। গাইতে পাথর, বক্ষে মানে কি বুকে, বক্ষ মানে কি বুকে, নবোত্থান কোনো ভালো কাজের জন্য নতুন করে উদ্যোগী হওয়া। তো এই অর্থগুলো আছে তোমাদের এই কলিমজুর কবিতায়। আর পাঠ পড়েছি তোমরা বাসায় পড়ে নিবা, ভালোভাবে তার এই সারগুলো মুখস্থ রাখবা, কারণ এই কাজী নজরুল ইসলাম সম্পর্কে তোমরা এখন জানছো, আর পরবর্তীতে তোমাদের আর একটা কবিতা আসতে পারে বা গল্প আসতে পারে তাই ওই লেখক কাজী নজরুল ইসলাম, তখন তোমার এই তার সম্পর্কে আর জানতে হবে না, এখন যদি তোমরা ভালোভাবে পড়ে নাও। তা আশা করি তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা,
আজকে আমার ক্লাস এখানেই সমাপ্ত করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।